হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আজকের ভিডিওতে আমরা আবুল ফজল রচিত সভ্যতার সংকট প্রবন্ধটি দেখে নেব চলো শুরু করি প্রবন্ধ পড়ি আবুল ফজল উনিশশো তিন হতে উনিশশো তিরাশি একজন প্রাবন্ধিক ও কথা তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে চৌচির রাঙ্গা প্রভাত মাটির পৃথিবী মানবতন্ত্র একুশ মানে মাথা নত না করা দুর্দিনের দিললিপি ইত্যাদি নিজের প্রবন্ধটি লেখকের নির্বাচিত প্রবন্ধ বই থেকে নেওয়া হয়েছে সভ্যতার সংকট আবুল ফজল মানুষের একটা বড়ো পরিচয় সে ভাবতে পারে করতে পারে যে কোনো চিন্তা যে চিন্তা ও ভাব মানুষকে সাহায্য করে মানুষ হতে পশু পাখিকে পশু পাখি হতে ভাবতে হয় না পারেও না ওরা ভাবতে বা চিন্তা করতে সে বালাই ওদের নেই যেটুকু পারে তার পরিধি অত্যন্ত সংকীর্ণ বাঁচা ও প্রজননের মধ্যে তা সীমিত সভ্য ও অসভ্যের পার্থক্য এ ধরনের যারা যত বেশি চিন্তাশীল সভ্যতার পথে তারাই তত বেশি অগ্রসর আর চিন্তার ক্ষেত্রে যারা পেছনে পড়ে আছে সভ্যতার পথে তারাই তত বেশি অনগ্রসর আর চিন্তার ক্ষেত্রে যারা পেছনে পড়ে আছে সভ্যতার পেছনে সারিতেই তাদের স্থান ব্যক্তি গোষ্ঠী জাতি দেশ সবের বেলায় এ সত্যের তারতম্য নেই মোট কথা সভ্যতার প্রথম সোপানি হল চিন্তা চিন্তার অভ্যাস তথা বুদ্ধির চর্চা শুধু রসের দিক বা সৌন্দর্য সাধনার দিক যেমন সাহিত্যের সব কিছু নয় তেমনি সভ্যতার বেলায়ও শুধু আনন্দ ও আরাম আয়েসের উপকরণ বাহুল্য কখনো সভ্যতার সব কিছু নয় এমনকি সভ্যতার বড় অংশ নয় এসব সভ্যতা বলতে আমরা যা বুঝি তার সঙ্গে সাক্ষাৎ সম্পর্ক রয়েছে মানুষের হৃদয় মন ও চরিত্রের আর মানসিক উৎকর্ষের মাত্রাধিক আরাম ও উপকরণ বাহুল্য এসবকে দৃঢ় ও পুষ্ট করে তোলার পরিবর্তে বরং করে তোলে আরও শিথিল ও দুর্বল আজ সভ্যতা মানে উপকরণ প্রাচুর্য ও গতি দ্রুতগামী বায়ুযানে কে কত হাজার মাইল ঘুরে এলো কার আগে কে পৃথিবী চক্কর দিতে পারল এ হলো এখন সভ্যতার মাপকাঠি মানুষ ভাববে কখন চিন্তা করবে কখন জীবনের গভীরত্ব উপলব্ধির অবসর কোথায় আজ মানুষের প্রাচীন জীবন দর্শন থেকে আমরা বিচ্ছিন্ন অথচ নতুন কোনো জীবন দর্শনও গড়ে ওঠিনি সব জীবন দর্শনের গোড়া হলো চিন্তা চিন্তার চর্চা মানুষের জীবন থেকে আজ চিন্তার ক্ষেত্র অপসারিত ফলে কোনো জীবন দর্শনে আজ মানুষের সামনে নেই সিনেমা টেলিভিশন রেডিও যেখানে মানুষের অবসর সময়টুকুর অধিকাংশ গ্রাস করে চলেছে সেখানে চিন্তাচর্চার সময় কোথায় ফলে আজ ধীরে ধীরে নিজের অজ্ঞাতেই মানুষ যন্ত্রের সামিল হয়ে পড়েছে মানুষের এখন জানিয়ে অধিকাংশ সময় কাটে তা হচ্ছে যন্ত্র ও যান্ত্রিকতা হৃদয় মন আবেগ অনুভূতি সবই যন্ত্রের সুরে বাঁধা আমি এমন পরিবারও দেখেছি যারা এক ঘুমের সময় ছাড়া সবসময় নিজেদের রেডিও যন্ত্রটা খুলে রাখেন নিস্তব্ধার যে একটি অনির্বাচনীয় শান্তি আছে এরা তার সাথ থেকে তো বঞ্চিত থাকিনি তদুপরি নিজেদের সুকমার বৃত্তির ওপর কী যে নিষ্করুণ উৎপীড়ন করছেন তাও বুঝতে পারেন না অতি যান্ত্রিকতার এ হচ্ছে পরিণাম এসব মানুষের জীবনের মহত্ব সম্বন্ধে ভাবার বা অন্য চিন্তার অতিরিক্ত কোনো অন্য চিন্তা করার অবসর কোথায় ফলে জীবন দর্শন সম্বন্ধে এদের কোনো সন্দেহ থাকার কথাই না রেডিও বাজনাকেই এরা মনে করেন চরম সংস্কৃতি চর্চা চিন্তার প্রতি এই বিরাগ ও না মানব সমাজে এক বোমা ব্যাধির রূপ নিয়েছে আজ আজ সভ্যতার যে সংকট তা হচ্ছে এই চিন্তাহীনতার সংকট আণবিক বোমা বা আনুষঙ্গিক অন্যান্য মরণাস্ত্র নয় তথা কথিত শীতল যুদ্ধ ও এই চিন্তাহীনতার ফল জীবনের মূল্য ও মহত্ব সম্বন্ধে ভাবতে ভুলে গিয়েছে আজ মানুষ ফলে ব্যক্তি সমাজ রাষ্ট্র সবই পড়ে আছে নীতি বুদ্ধি ও চিন্তার চর্চা মানুষকে যুক্তিবাদী ও বিবেকী করে তোলে যে কোনো অবস্থায় বিবেকী মানুষ হিরোসীমা ও নাগাসাকি ঘটাতে পারে না বিবেকহীন সভ্যতা মানুষকে বর্বরতার কোনো চরম সীমায় নিয়ে গেছে ইতিহাসের পৃষ্ঠায় এই দুটি নাম তার অক্ষর স্বাক্ষর নীতি ও জীবনের মূল্যবোধ ছাড়া যান্ত্রিক সভ্যতা ও তার প্রগতি মানুষকে কোনো লক্ষ্যেই নিয়ে যায় না নীতি ও জীবনের মূল্য সম্বন্ধে অবিশ্বাসের চরম পরিচয় মেলে যুদ্ধ ও তথাকথিত জাতীয় সংকটের সময় তখন নীতি ন্যায় সত্য মূল্যবোধ সবে হাওয়ায় উড়িয়ে দেওয়া হয় যান্ত্রিক সভ্যতার চরম কাম্য যে কোনো মূল্যে জয় অর্জন হিরোসীমা ও নাগাসাকি এই আদর্শেরই দুই বলি চিন্তা করার বা চিন্তা করতে না দেওয়ার ফলে তাবৎ সভ্য দেশের অধিকাংশ লোক কর্তার ইচ্ছায় কর্ম বলে একে মেনে নিয়েছেন নিজে চিন্তা না করার সব বড় কুফল হচ্ছে সত্য মিথ্যা যে কোনো কথা প্রচারণাকে বিশ্বাস করে বসা আর যান্ত্রিক সুখ সুবিধার অভ্যস্ত মানুষও মাথা খাটানোর কষ্ট স্বীকার করতে অনিচ্ছুক তাই আজ সর্বত্র চিন্তার ক্ষেত্রে দেখা দিয়েছে বন্ধাত্ম মানুষ হয়ে পড়েছে গতানুগতিক হারিয়ে বসেছে সত্যের প্রতি সব রকম অনুরাগ মানুষের জীবনে সত্য ন্যায়ের যে কোনো মূল্য আছে মানুষের মন থেকে সে বোধ আস নিশ্চিহ্ন যন্ত্র জগতের যেমন দিনে দিনে ঘন্টায় ঘন্টায় বদল হচ্ছে মানুষের মত বিশ্বাস আর ধারণাও তেমনি দিনে দিনে ও ঘন্টায় ঘন্টায় পাল্টাচ্ছে কোনো মত বিশ্বাসী আজ মানুষের মনে দানা বাঁধতে পারছে না আজ সভ্যতার এই এক শোচনীয় দশা এ অবস্থায় কোনো বড় ও উচ্চ জীবন দর্শনই আশা করা যায় না আশা করা যায় না কোনো মহৎ শিল্প সাহিত্য রচনার সংখ্যা বৃদ্ধির এও এক বড় কারণ বিগত সভ্যতা যা মহৎ শিল্প সাহিত্যকে কেন্দ্র করে গড়ে উঠেছিল এমনকি রেনেসাস ও এনসাইক্লোপিডিস্টেদের যুগের দিকে তাকালেও আমরা বুঝতে পারব মত বিশ্বাস আদর্শ নিষ্ঠা যা চিন্তা চর্চার ফল সভ্যতার স্থিতি ও বিকাশ ও সমৃদ্ধির জন্য কতখানি আবশ্যক আধুনিক সভ্যতার পায়ের তলায় এই অত্যাবশ্যক শর্তগুলো অনুপস্থিত ফলে আজ সভ্যতার ত্রিশঙ্খ্য দশা বর্তমান সভ্যতা কোনো গভীর ভাব ও চিন্তার ওপর প্রতিষ্ঠিত নয় বলে ক্রমবর্ধমান এত উন্নতি সত্ত্বেও পদে পদে রেহাই পাচ্ছে না আজ এই মহাসংকটের দিনে বাঁচতে হলে মানব সভ্যতাকে একটা নীতি ও সত্যের ওপর দাঁড় করাতে হবে আর তা করাতে হলে মানুষকে ভাবতে হবে করতে হবে চিন্তা ও যুক্তির চর্চা হতে হবে বিবেকী শব্দের অর্থ অক্ষর স্বাক্ষর লিখিত স্বাক্ষর নীতিভ্রষ্ট আদর্শ থেকে বিচ্যুত অনির্বাচনীয় বর্ণাতির বালাই আপদ উৎকর্ষ উন্নতি বিবেকি বিবেকবান এনসাইক্লোপিডিস্ট আঠারো শতকের ফরাসি পণ্ডিত বা যারা বিজ্ঞানকে জনপ্রিয় করতে ভূমিকা রেখেছিলেন মরণাস্ত্র হত্যা বা ধ্বংস করতে পারে এমন অস্ত্র জীবন দর্শন জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি যুক্তিবাদী যুক্তিকে যারা প্রাধান্য দেয় ট্রাজিক বিষাদময় রম্য রচনা হাস্য হাস্যরসাত্মক রচনা তাবৎ সম্পূর্ণ রেনেসাস নবজাগরণ ত্রিশঙ্ক দর্শা জটিল অবস্থা শীতল যুদ্ধ মনস্তাত্ত্বিক যুদ্ধ সোপান সিরি স্থিতি স্থিরতা নাগাসাকি জাপানের একটি শহর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই শহরে আমেরিকা পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটায় হিরোশিমা জাপানের একটি শহর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই শহরে আমেরিকা পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটায় নিষ্করুন করুণ অবস্থা বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে